আমাতুল আপনি লিখেছেন অমসিম প্রধান দেশের প্যাকেটজাত গোস্ত খাওয়া যাবে কি না প্রধান দেশে গ্রোসারি শপ যে সমস্ত প্যাকেটজাত গোস্ত পাওয়া যায় এসকল গোস্ত খাওয়ার আগে দেখতে হবে যে এগুলো কোথা থেকে এসেছে যদি কোনো মুসলিম প্রধান দেশ থেকে এসে থাকে তাহলে মুসলমানরা জবে করেছেন সেই সুধারণাবশত সেগুলো খাওয়া যাবে আর যদি কোনো অমুসলিম প্রধান দেশ থেকে এসে থাকে বা অমুসলিমদের জবে করা হয়ে থাকে তাহলে দেখতে হবে সেটি আহলে কিতাবদের জবে করা নাকি অন্য ধর্মাবলম্বীদের যদি আহলে কিতাব তথা আসমানি ধর্মগ্রন্থে বিশ্বাসী যেমন ইহুদি খ্রিস্টানদের জবে করা পশু হয় তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে ইসলামে আহলে কিতাবদের জবে করা পশু খাওয়া জায়জ রয়েছে সুরায় মায়েদার পাসম্বর আল্লাহ তালা বলেছেন আল ইবাদ অত দিনা উতুল কিতাব হেল্লুল্লাহুম অত আমুকুম হেল্লুল্লাহম যার অর্থ হলো আহলে কিতাবদের অর্থাৎ আসমানী ধর্মগ্রন্থে বিশ্বাসী যারা আছে ইয়াহুদি খ্রিস্টান যারা কোনো নবী কোনো একটা কিতাব ইঞ্জিল তাওরাত এরকম কোনো কিছুতে বিশ্বাসী তাদের জবে করা পশু তোমাদের জন্য হালাল তো আয়ের থেকে আমরা জানলাম যে তাদের জবাই করা পশু আমরা খেতে পারি এ বিষয়ে বোখারের একটা হাদিস আমরা পাই আমরা জান আতহন করিম সাদাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করেছেন ইয়ারসুল্লাহ অমুসলিমদের বিশেষ করে আহলে কিতাবদের কথা তিনি বলেছেন ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু গোষ্ঠ আমরা খেতে পারবো কি না যেহেতু আমরা জানি না তারা সঠিকভাবে জবে করেছে কিনা এখানে উল্লেখ্য যে অমুসলিম অর্থাৎ তাহলে কিতাবদের জবে করা পশু খাওয়া যাবে শর্ত হলো তারা যদি আল্লাহর নাম নিয়ে জবে করে থাকে এবং তারা যদি জবের ক্ষেত্রে যে রগ কাটতে হয় মিনিমাম সে রগ যদি কেটে থাকে অর্থাৎ জবের যে সেরাই পদ্ধতি আছে সেটা যদি তারা অবলম্বন করে থাকে তখন তাদের জবে করা পশু খাওয়া যাবে তবে মিস্টার আল্লাহিসাল্লাম আমাদের আসলে প্রশ্ন শুনে বলেছেন যে তুমি আল্লাহর নাম নিয়ে খাও অর্থাৎ তারা সচরাচর যদি আল্লাহর নাম নিয়ে জবে করে থাকে এবং সচরাচর যদি তারা সঠিকভাবে জবে করে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল প্রতিটা ঘটনা যাচাই করে করে তারপরে খেতে হবে বাটি এরকম নয় আমরা সুধারণাবশত তাদের জবে করা পশু খেতে পারবো তবে কোনো আহলে কিতাব যদি আল্লাহর নাম নেয়ার প্রচলন যদি তাদের মধ্যে না থাকে অথবা তাদের মধ্যে যদি সঠিকভাবে জবে করার বিষয়টি তারা সেরকম গুরুত্বের সাথে না দেখে তাহলে তাদের জবে করা পশুর পশুরগ্রস্ত খাওয়া যাবে না আল্লামা মাথা কিসমানী হাফিজা বিষয়ে বলেছেন যে বর্তমান বিশ্বে যে সমস্ত হালি কিতাব রয়েছে এবং খ্রিস্টান এদের নিজেদের মধ্যে তাদের যে ধর্ম সে ধর্মের ব্যাপারেই তাদের কোনো সিরিয়াসনেস নেই আল্লাহর নামে জবে করতে হয় এ বিষয়ের গুরুত্ব তাদের মধ্যে একেবারেই নেই বললে চলে সেই সাথে জবের যে সেই পদ্ধতি আছে রকগুলো কাটা যাওয়া ইত্যাদি এই বিষয়গুলো তাদের খেয়াল করার মতো ধর্মীয় চেতনা তাদের মধ্যে একেবারেই নেই অতএব এই যুগে যে সমস্ত হারে কিতাব পাওয়া যায় এদের জবে করা পশুর গোস্ত খাওয়া যাবে না রসুল আক্রম সাল্লাহ সাল্লামের যুগে যে সমস্ত হারে কিতাব ছিল তারা আল্লাহর নামটা অন্তত নিত এবং তারা তাদের ধর্মটাকে অন্তত পালন করত তাদের মতে করে যদিও তাদের মধ্যে শির ছিল খ্রিস্টানরা তারা আল্লাহ নবী সারাসর্তাল্লাম সম্পর্কে শিরপূর্ণ আঁকিদে রাখত ইয়াহুদিরও একই রকম ছিল তারপরেও তারা আল্লাহর নামটা নিত এবং জবে হালাল হওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু তাদের মধ্যে ছিল তো আজকের যুগে এটা না থাকার কারণে তিনি বলেছেন যে এই যুগের আহলে কিতাবদের জবে করা পশু খাওয়া যায় হবে না তবে যারা অমসলিম প্রধান দেশে বসবাস করেন বেশিরভাগ দেশেই সে দেশের বিজ্ঞ বিজ্ঞলামায়করাম এ জাতীয় প্রডাক্টগুলোর কোনটা হালাল কোনটা হারাম সে বিষয়গুলো তারা সরজমিনে দেখে মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে তারা সার্টিফাই সার্টিফিকেট দিয়ে থাকে তাদের সার্টিফাইড যদি হালাল সার্টিফাইড কোনো প্যাকেট পান এবং নির্ভরযোগ্য কোনো আলিমদের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠানের সার্টিফিকেট দেখে আপনি গোষ্ঠ কেনেন সেটি খাওয়া আপনার জন্য সম্পূর্ণ জায়স ইনশাআ আল্লাহ